हाय गाइस সাকিব ভাই वेलकम टू माय चैनल गाइस আজকের ভিডিওতে নতুন একটা ধামাল ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম আজকের যে এডিটিংটা রয়েছে যে কোনো ড্রেসকে আপনার ফটোতে অ্যাড করে এডিটিং করতে পারবেন আমি আপনাদেরকে প্রিভিউতে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার যে ফটোগুলো রয়েছে আমি নতুন নতুন ড্রেস পরে ফটোগুলোকে এডিটিং করেছি জাস্ট ওয়ান ক্লিকে ধরুন আপনি সোশ্যাল মিডিয়া কোনো অ্যাক্টরের ছবি দেখলেন সে যে ড্রেসটা পরে রয়েছে ওটা আপনার পছন্দ হলো জাস্ট ওয়ান ক্লিকে আপনার ফটোতে ওই ড্রেসটাকে এডিটিং করতে পারবেন ওয়ান ক্লিকে ঠিক আছে ধরুন আপনি অনলাইনে কোনো শপিং করতে যাচ্ছেন যে ড্রেসটা আপনার পছন্দ হচ্ছে সেটাকে আপনার ফটোতে আপনি অ্যাড করে এডিটিং করতে পারবেন কেউ বুঝতেই পারবেন না যে আপনি ফটোটাকে এডিটিং করেছেন আমি আপনাদেরকে প্রিভিউতে দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে জাস্ট ওয়ান ক্লিকে প্রফেশনাল ভাবে এডিটিং করতে পারবেন যে কোনো ড্রেস পরে আপনি ফটোটাকে এডিটিং করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে ডিটেইলসে দেখিয়ে দেবো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে তো গাইস আপনাদের সাথে আছেন সাকিব চলুন ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক গাইস আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি আপনার পছন্দের ব্রাউজারটা ওপেন করবেন দেন আপনাদেরকে সার্চ বারে লিখতে হবে কালার্স ফিউচার ট্রাই অন এটা লিখে আপনাকে সার্চ করতে হবে সার্চ করার সাথে সাথে আপনার সামনে এই ওয়েবসাইটে চলে আসবে হাগিং ফেস নামের দেখতে পাচ্ছেন এই যে ওই ওয়েবসাইটে শো করছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে ওয়েবসাইটটা ওপেন করার পর আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে এরপর আপনাদেরকে নিচে চলে আসতে হবে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স রয়েছে ইমেজ অ্যাড করার এখানে আপনার পছন্দের ফটোটাকে ইনপুট করতে হবে তার নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি যে ছবিটা অ্যাড করতে চান বা যে জামাটার ছবিটা আপনার ফটোতে লাগাতে চান এখানে অ্যাড করতে হবে মানে টি শার্ট হতে পারে যে কোনো জিনিস হতে পারে যেটা আপনার ফটোতে আপনি অ্যাড করতে চান আর রেজাল্টটা আপনার নিচে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এই বক্সটা রয়েছে এই বক্সটাতে রেজাল্টটা দেখতে পাবেন তো প্রথমে আমরা এখান থেকে আমার পছন্দের একটা ফটো অ্যাড করে দিচ্ছি এই বক্সটার উপরে ক্লিক করলাম ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে দেন গ্যালারি থেকে পছন্দের আপনাকে ফটোটাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমার পছন্দের ফটোটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি এই ফটোটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখবেন এখানে আপলোডিং হতে শুরু হবে গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোটা ইনপুট হয়ে গেছে এরকমভাবে আপনার ফটোটা কিন্তু ইনপুট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা জামাটা দেখতে পাচ্ছেন এরকম রয়েছে এরপর আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনারা যে ছবিটা অ্যাড করবেন সেরকম টাইপের কিন্তু আপনার জামা চেঞ্জ হয়ে যাবে আপনি যে কোনো অনলাইন ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নিতে পারেন বা যে কোনো আপনি ফটো ডাউনলোড করতে পারেন তো আমরা এখানে ক্লিক করছি ক্লিক করার পর আমি নিচে চলে যাব আমার গ্যালারিতে কিছু ফটো সেভ করে রেখেছি ওখান থেকে একটা ফটো অ্যাড করে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অনেকগুলো ফটো ডাউনলোড করে রেখেছি টি শার্টের বা শার্টের তো এখান থেকে এই শার্টটাকে আমি সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে কিন্তু আপলোড হয়ে যাবে গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমাদের শার্টের ছবিটাও চলে এসেছে এরকমভাবে আপনাদেরটাও চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে আমার এটা অরিজিনাল ছবি আপনারা শার্টটা দেখুন তারপর রয়েছে আমি যে শার্টটা অ্যাড করব বা আমার যে ছবিটাতে আমি পরে নেব এই শার্টটা সেটাকে অ্যাড করে দিলাম এরপর আপনাদেরকে নিচে চলে আসতে হবে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান রয়েছে আপনাদেরকে যে রান অপশানটা রয়েছে এই রান অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর এই ওয়েবসাইটেতে আপনারা ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আপনি আনলিমিটেড ফটো কিন্তু এডিটিং করতে পারবেন তো এখান থেকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নেব গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেজাল্ট চলে এসেছে দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ারভাবে আমাদের ফটোটা এডিটিং হয়ে গেছে শার্টটা দেখুন কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল দেখতে পাচ্ছেন জাস্ট আমি এখানে একটা ফটো অ্যাড করে দিয়েছি সেই ফটো দিয়ে আমাদের প্রফেশনালভাবে কিন্তু শার্টটা চেঞ্জ হয়ে গেল তো এরকমভাবে ফটোটাকে আপনি এডিটিং করতে পারবেন এরপর এই ফটোটাকে আপনাকে ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন কোনাতে যে ডাউনলোড আইকন রয়েছে এই আইকনটিতে একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ডাউনলোড অপশান চলে আসবে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন গাইজ দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফটোটা ডাউনলোড হয়ে গেছে এরপরে যদি আমরা এখান থেকে ওপেন করি ওপেন করলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কত কোয়ালিটিফুলভাবে ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে এরকমভাবে আপনি যে কোনো ফটোকে এডিটিং করতে পারবেন আই হোপ গাইজ আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর মেসেজ করার আগে অবশ্যই ফলো করবেন তারপর মেসেজ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে টেক কেয়ার বাই